2001 এর স্টিকার দেয়া, এই দেখেন অরিজিনাল বাম পা, দেখেন বাম্পার রং করা হয় না, দাগ, এই যে দাগ একদম ভাই অরিজিনাল কালার, গ্লাস থেকে শুরু করে হেড ব্যাকলাইট বলতেও। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। সোহেল ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই এটা ভিভিটি ইঞ্জিনের 2001 এর গাড়ি। আচ্ছা, টয়োটা প্লাস সিসি 1000 তেলের গাড়ি। গাড়িটা আমি যেহেতু আজকে আপনি আসবেন তো গাড়িটা আমি ইনকমপ্লিট দেখাচ্ছি আর কি, কোনো কিছু করতে পারি নাই। যেমন রেন শিটটা আমি লাগাবো লাগাতে পারি নাই, আর হচ্ছে ওয়াশ ফাশ করতে পারি না, একদম অরিজিনাল গেটআপে আছে গাড়িটা, যেভাবে যেভাবে কিনছেন এভাবে রিভিউ দিচ্ছেন? সেভাবে, হ্যাঁ। আমি যে অ্যাক্সিডেন্ট গাড়ি কি না কোনো এটা প্রমাণ হচ্ছে, এটা যা আছে একদম র অবস্থা আছে। আচ্ছা, যেহেতু 1000 সিসি সার্ভিসটা কীরকম দেবে ভাই গাড়িটা? ভাই যদি তেলে চালান তাহলে সার্ভিস হবে লং টাইম, কারণ হচ্ছে জাপান তো আমাদের চেয়ে বড় দেশ। জি জি, তো ওদের তো দেশ চলে, আমরা তো সমস্যা হয় যখন আমরা সিএনজিতে কনভার্ট করি। আচ্ছা, এই জন্য প্রবলেমও দেয়। যদি আপনি তেলে চালান আপনাদের যে পারপাস সেই পারপাস সার্ভ হবে। এখন আপনি লং ড্রাইভে যাবেন, সিসি 1500 যেভাবে আপনাকে সাপোর্ট দিবে সেইভাবে দিবে না, বাট লং টাইমে গেলেও আপনার সমস্যা হবে না, কারণ হচ্ছে যদি তেলে যদি চালান। আচ্ছা, মাইলেজটা তো ভালো দিবে ভাই? আশা করি আপনাকে লং ড্রাইভে পাবেন, 1300 পাবেন, 1500 পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মডেল কত ভাই গাড়িটার? 2001 মডেল। রেজিস্ট্রেশন? 2005। গাড়িতে কোনো খোলা কাটা ভ্যাকসিন হিস্ট্রি আছে? কিছু নাই, কিছু নাই, একদম যা আছে ইনটেক অবস্থা আছে। সামনে যদি হেডলাইট ভাইয়া, গ্রিল, এই দেখেন গ্রিল একটু ফাটা আছে, হ্যাঁ, সব কিছু একদম অরিজিনাল অবস্থা আছে। আপনি দেখেন বোনাটার মধ্যে কিছু আঁচড় দেখা যাকে, দেখেন জি আঁচড় আছে, এই যে দাগ আছে, হ্যাঁ, এগুলো আমরা ঠিক করে দিবো, এগুলো থাকবে না। আচ্ছা, এগুলো আমরা ভিডিওর পরে কমপ্লিট করে দেবো, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, সব কম পাবে, এভাবে থাকবে না, একদম টাচ আপ সহ সব সব। জি আচ্ছা, এবং বাম পাশের বডিটা তো ভাই ফ্রেশ? বাম পাশ বডি ফ্রেশ মানে ক্লিন বডি, ক্লিন ফ্যাট বডি, টাইট বডি, পুরো টাইট বডি, আর কোনো কিছু না, হ্যাঁ। আচ্ছা, এবং ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে? বাবু আপনি নিজেই বুঝে দেখেন, দেখেন আপনি বলেন গাড়ির কন্ডিশন কেমন। আচ্ছা, টয়োটা প্লাস ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা এক কথায় চমৎকার। চমৎকার না ভাই, সব গাড়ি ফ্রেশ। এই গাড়ির ড্যাশবোর্ডটা খুব খুব মানে অসাধারণ আর কি, অসাধারণ, হ্যাঁ, খুব সুন্দর ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা, ডিজাইনটা খুব সুন্দর। এবং টোটাল 5 সিট টয়োটা প্লাস। জি, মানে যাদের একটু বাজেট কম তাদের জন্য এই গাড়িটা সুবিধা হবে। এবং গাড়িটা ছোট হলেও ভিতরে কিন্তু অনেক স্পিড, অনেক স্পেস, 5 সিটের গাড়ি টয়োটা প্লাস। এই যে 2001 এর স্টিকার দেয়া। আচ্ছা, 2001 এর মডেল, হ্যাঁ। এবং ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? এই দেখেন অরিজিনাল বাম পা, দেখেন বাম্পার রং করা হয় না, দাগ, এই যে দাগ একদম ভাই অরিজিনাল কালার, গ্লাস থেকে শুরু করে হেড ব্যাকলাইট বলতেও অরিজিনাল। আচ্ছা, 100% জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন। সোহেল ভাই এভাবে কিনছে, এভাবে রিভিউ দিচ্ছে, বাট টাচ আপ করলে ঠিক হয়ে যাবে, এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি পাবেন কমপ্লিট ইনশাআল্লাহ। আচ্ছা, কমপ্লিট পাওয়া যাবে? একই অবস্থা, একদম অরিজিনাল, কোনো খোলা কাটা বা কিছু নাই, অরিজিনাল পেয়ে যাচ্ছেন, কোনো খোলা কাটা বা ভ্যাকসিন হিস্ট্রি নেই, কিছু নাই। এবং ডোরগুলো আপনারা এক কথা চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন। জি জি, সামনের ওটা দেখি ভাইয়া, সামনের ওটাও ফ্রেশ, এবং প্রতিটা সুইচ তো ভাই অ্যাক্টিভ, প্রতিটা সুইচ অ্যাক্টিভ, হ্যাঁ। আচ্ছা, এবং ভিতরটা হচ্ছে বেদ এন্ট্রি। জি, এবং এটা কিন্তু ডিজিটাল মিটার। আচ্ছা, ডিজিটাল, এখানে 1 2 3 4 উঠে মাইলেজ। আচ্ছা, ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা গাড়ি টয়োটা প্লাস। এবং সিলিংটাও এক কথা চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন। জি, গাড়িতে বড় ধরনের কোনো কাজ নেই, জাস্ট টাচ আপ করলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। এবং সাথে রেনশিট, এছাড়া কোনো কাজ নেই। সোহেল ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিন সুপার কন্ডিশন, সুপার কন্ডিশন, সাউন্ড নাই, কোনো ধরনের শেকিং নাই, ফার্স্ট ক্লাস অবস্থায় আছে। সোহেল ভাই এটা দিয়ে কি ট্র্যাক্টর থেকে তুলে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে ইনশাআল্লাহ, যাওয়া যাবে, যাওয়া যাবে। এবং মাইলেজটা ভালো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার যদি মনে করে যে আমাকে দিয়ে আসতে ওটা একটা আমি দিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, চেসিস মাসেল সব কিছু? সব কিছু একদম অরিজিনাল, বিল্ট ইন। আচ্ছা, কোনো খোলা কাটা নেই? না না। এবং এটা তো 100% তেলের গাড়ি? জি। আচ্ছা ভাই, দাম কত চাচ্ছেন গাড়িটা? এটার দাম চাচ্ছি 6,95,000 টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস কিছুটা কমবে, শোরুমে আসতে হবে, সেক্ষেত্রে শোরুমে আসতে হবে অবশ্যই। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। ঠিকানা হচ্ছে ভাই 73 গ্রিন রোড, পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটে যাবার যে লিঙ্ক রোড তার ঠিক মিডল পয়েন্টে, এটা হচ্ছে বসুন্ধরা সিটি, তার পিছনের সাইড। আপনার মোবাইল নম্বরটা বলে দিন। ফোন নম্বর হচ্ছে ভাই 01714646424 এবং 01783555074। সোহেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।